আমরা প্রথম আজ প্রত্যেক দিন মঙ্গল আচরণ শুরু করব, যেমন বললাম গীতা ধ্যান এর 1-5 এবং শেষ শ্লোকটি। ॐ पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवाद्वेषिणीं वसुदेवसुतं देवं कनसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैस्साङ्गपदक्रमोपनिषदैर् गायन्ति यम सामगाः ध्यानावस्थितत्तद्गतेन मनसा पश्यन्ति यम योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्रीमद्भगवद्गीता আমরা শুরু করছি, শুরু করা উচিত ছিল প্রথম অধ্যায় থেকে, কিন্তু যেহেতু এটা একটা রানিং ক্লাস তাই আমরা সপ্তম অধ্যায় থেকে জ্ঞান ও বিজ্ঞান ও যোগ এখান থেকে শুরু করছি। ষষ্ঠ অধ্যায় অবধি আমরা পড়েছি শ্রীমৎ ভগবদ্গীতা। যদি দেখেন এই সপ্তম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো এই, আপনারা দেখবেন যে ভক্তি নির্গুণ সগুণ ঈশ্বরের সগুণ ভাবের প্রতি ভালোবাসার কথা এই অধ্যায়তে বলা আছে। এই অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় অবধি প্রত্যেক অধ্যায় আমরা এই জিনিসটি দেখতে পাব। যোগের এই পথটিকে উত্তরোত্তর দৃঢ় এবং সর্বতোভাবে সমৃদ্ধ হয়েছে। আমাদের প্রত্যেকের ব্যক্তিত্বের নানা দিক থাকে, কারুর ভেতরে ভগবানের প্রতি ভালোবাসা থাকে, আবার এই ব্যক্তিত্বের ভেতরে কোনো জায়গায় কঠোর, কোনো জায়গায় কোমল, কোনো জায়গায় রূঢ়, কোনো জায়গায় দুষ্ট, আবার কোনো জায়গায় একটা সাত্ত্বিক ভাব বিরাজ করে। আমাদের ব্যক্তিত্ব, প্রত্যেকের ব্যক্তিত্ব দেখবেন একরকম হয় না। আপনি যখন বাজার করতে যান তখন দেখবেন একবারে কানাকড়ি সমস্ত মিলিয়ে মিশে করেন, কখনো সেখানে ভালোবাসি দেখান না। আবার ছেলে যখন একটা মাছের পর থাকে আবার আরেকটা মাছ খাওয়াতে যান তখন সেখানে আপনার স্নেহের যে প্রকাশ সেটা প্রকাশিত হয়। আমাদের ব্যক্তিত্ব নানা শেড নিয়ে তৈরি। শ্রীমৎ ভগবদ্গীতার এক একটা অধ্যায় যদি আপনি দেখেন, যে অধ্যায়টি নিয়ে শুরু হয়েছে সেই অধ্যায় সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে, একেবারে কোনো একটু অংশ তিনি ছাড়ছেন না, অশেষ করে রেখেছেন। ভগবান বলেছেন যে আমি শেষ অবধি বলে যাব, একবারে কন্টিনিউয়াসলি বলে যাব, এবং এইভাবেই এক একটা অধ্যায়ের শুরু হয়েছে। যখন আমরা কর্মযোগ করি তখন মনে হয় যে কর্মযোগ সম্পর্কে এত বিস্তারিতভাবে বলছেন এবং অন্যগুলো বোধ হয় সবই বৃথা, কিন্তু এই সবকটা জিনিসের একটা জায়গায় কমন আছে। সবকটি অধ্যায়তে একটি যোগ শব্দ ব্যবহার করেছে। যোগ মানে যুক্ত হয়ে থাকা, যে কোনো অবস্থাতেই যে পদ্ধতিতে দিয়ে যাক না কেন উচ্চতর ভাবনা, উচ্চতর চিন্তা এবং ভগবানের উচ্চতর যে ভাবটি তার সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকা, জুড়ে থাকা, এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। এইখানে বলা আছে এই যোগের ভগবানের এই প্রত্যেকটি অধ্যায়তে এই কথা বলা আছে। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখব
যে এই যে শ্লোকগুলি আছে এখানে এটা একটা কথোপকথন মোডে আছে। অর্জুন জিজ্ঞাসা করছেন, শ্রীকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন, কখনো শ্রীকৃষ্ণ তার নিজস্ব অবজারভেশন বলছেন, আবার একদিকে বসে আছেন ধৃতরাষ্ট্র, তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, সঞ্জয় সবটুকু দেখে উত্তর দিচ্ছেন। এই চারজনের কনভারসেশনের মধ্যে এইটি চলছে। বহু সময় এই কনভারসেশনগুলো দেখতে দেখতে মনে হয় এগুলো আমার আপনার কথা, এগুলো অন্য কারুর কথা নয়। তৃতীয় অধ্যায়ের সেই বিখ্যাত শ্লোকটি আছে, অথ কেনা প্রয়ুক্ত ইয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্ন পিবার্ষ্ণেয় বলাদীব নিয়োজিতা। এ প্রশ্ন আমাদের নিজেদের সকলের, যে আমি চেষ্টা করি না, আমি কখনো খারাপ হওয়ার চেষ্টা করি না, কিন্তু কে যেন আমাকে খারাপ করতে চায়। আমি ভাবলাম ঠিক আছে, এবারে খুব বড় করে এবার তো কাউকে লোকজনকে এবার দুর্গাপুজোর সময় দিতে পারলুম না, এবার যে সমস্ত গরিব মানুষজন আছে তাদেরকে আমি কিছু কাপড় দেবো, আমার প্রিয়জনদের সব খালাতুতো পিস্তুতো মামাতো সবাইকে দেবার জন্য আমি অন্তত 5,000 টাকা আলাদা করে রেখেছিলাম। তখন ভাবলাম যে তার থেকে 5,000 টাকা 5,000 টাকাই আমি পাঠিয়ে দেবো, তাই দিয়ে সব গরিব মানুষদের একটি করে কাপড় দেওয়া হবে। কিন্তু চেক লেখার সময় আমি 5,000 লিখতে পারছি না, 3,000 লিখেই আমার যেন হাত পা ঠক ঠক করে কাঁপছে। যে শ্রীকৃষ্ণ অর্জুনকে, অর্জুন যেরকম বলেছিল যে সীদন্তি মম গাত্রাণি রোম হর্ষষ্ঠ জায়াতে, মনে হচ্ছে আমার সারা শরীর কাঁপতে আরম্ভ করেছে। আমি ভালো হতে চাই যেন, কিন্তু কে যেন বলছে যে না ভালো হওয়া চলবে না। অনিচ্ছন্ন পিবার্ষ্ণেয় বলাদীব নিয়োজিতা, এই একবারে আমার আপনার সকলের গল্প। যখন একবারে পারপ্লেক্স কন্ডিশনে থাকি তখন মনে হয় এই দুপক্ষ যে যুদ্ধ করছে দুপক্ষের কথা শুনবো, আমি নিউট্রাল ভূমিকা নেবো, আমি ঠিক মাঝখানে দাঁড়াবো, আমি অন্য কোনো কিছুর ভেতরে ঢুকবো না। ঠিক সেই রকমভাবে আমি যেন থাকি, যেরকম অর্জুন বলেছিল যে দুপক্ষের সেনার দলের মাঝখানে আমার রথটাকে দাঁড় করাও, আমি দুপক্ষকে দেখবো, কিন্তু দুপক্ষকে দেখতে গিয়ে আমার ভেতরে ভক্তিভাব সমস্ত কিছু এসে যায়। পারপ্লেক্স কন্ডিশন, কোন পক্ষকে নেব বুঝতে পারছি না, তো তৃণমূল বিজেপি নয়, এ আমার সৎ পক্ষ বা অসৎ পক্ষ, কোন পক্ষকে নেব, আমার একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। অর্জুনের যেরকম হয়েছিল, সিদান্তি মম গাত্রাণি রোম হর্ষষ্ঠ জায়াতে, তার সেই হাত পা কাঁপছে, আরম করছে, লোম খাড়া হয়ে গেছে। এমন একটা পারপ্লেক্স কন্ডিশনে আমরা এমন একজনকে চাই যে এসে ওই রকম শ্রীকৃষ্ণের মধ্যে বলবে যে আমাদের ক্লাইপ্যম মাস্ম গম পার্থ নাই তাই উপপাদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপ। ক্লৈব্য, ক্লিবতা শব্দ ব্যবহার করেছে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং উভয় লিঙ্গ বা ক্লিবলিঙ্গ, এই ক্লিবলিঙ্গের যে ব্যবহার সেটাকে ক্লিবতা বলছে। আমরা কি তাহলে একবার পৌরুষত্ব হারিয়ে ফেলেছি, আমরা কি তাহলে মোহনীয়ত্ব হারিয়ে ফেলেছি, তা নয়। আমাদের একটা তখন একটা অদ্ভুত একটা পারপ্লেক্সড অবস্থা চলে, একটা অসংশয় একটা সংশয় অবস্থা চলে, যেখানে আমি দৃঢ় হয়ে যুদ্ধ করব না আমি আমার হৃদয় পেতে দিয়ে সকলকে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরবো। এই দুটো অবস্থা যখন বুঝতে পারি না, তেমন সময় এমন একজন মানুষকে চাই যে বলেন, ক্লেপ্যম মাস্ম গম পার্থ নাই তাই উপপাদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম, হৃদয়ের এই যে ক্ষুদ্রতা, আমি বিরাট, আমি অনন্ত, আমি কেন আমার মনকে এত ছোটতে থাকে, তাই বলছেন ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম। এই যে হৃদয়ের যে দৌর্বল্যতা, প্রেমের পড়লে সেটাও এক ধরনের কিন্তু হৃদয়ের দৌর্বল্যতা, কিন্তু যখন সিদ্ধান্ত নিতে আমরা পারি না সেটা একটা সবচেয়ে বড় হৃদয়ের দৌর্বল্যতা। তাই বলছেন এই ছোট জিনিসের মধ্যে থাকবে না, তুমি অনন্ত শক্তির আধার, তুমি অনন্ত জিনিস নিয়ে তোমার কাজ চলবে, এই ছোট এই সামান্য এই ক্ষুদ্রের ভেতরে তুমি কখনো থাকবে না, তুমি অনন্তের অধিবাসী, তাই নিজেকে সেই স্তরে উন্নীত করো। তাই বলছেন ক্ষুদ্র হৃদয়ের দৌর্বল্যম তত্ত্বোত্তিষ্ঠত পরন্তপ, ত্যাগ করে, ত্যাগ করে কিরকম, ছুঁড়ে ফেলে দিয়ে, যেরকম ভাবে আমরা আপনারা ডাস্টবিনে যখন ওই সেই পিপি করে গাড়ি বাজাতে বাজাতে আসে সেইখানে যেমন আপনার প্লাস্টিকের প্যাকেটটা এরকম করে ধরে ছেড়ে দেন, কখনো ফিরেও তাকান না, ঠিক এরকম এই হৃদয়ের দৌর্বল্যতা, এটাকে ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে চলো। শ্রীমৎ ভগবদ্ গীতার প্রতিটি অধ্যায় তাই নতুন করে নিজেকে দেখার অধ্যায়, প্রত্যেক অধ্যায় আমার এক একটা ব্যক্তিত্বের এক একটা অংশের একটা বিকাশ সাধন আমরা দেখতে পাবো, দেখবো কেমন করে মানুষ নেমে যায়। সেই বিখ্যাত শ্লোকটি রয়েছে যে ওই ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে
সংঘাত সঞ্জায়তিঃ কামো, এটা দ্বিতীয় অধ্যায় আছে। সংঘাত সঞ্জায়তিঃ কামো কামাৎ ক্রোধো বিজায়তে, ক্রোধাৎ ভবতি সন্মোহা, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। কোন একটি বিষয়বস্তুকে দেখে ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, উপজায়তে শব্দের অর্থ হচ্ছে বিশেষ করে তাকে পাবার ইচ্ছা জাগছে। গড়িয়াহাটে বাজার করতে গেছেন, দীছায়া স্টোরসে এই আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের সামনে একটা সুন্দর কাপড় এরকম ঝুনঝুন ঝুনঝুন করে আপনার নাকের ডগায় ঝুলছে। আপনার দেখে মনে হলে এটা আমারই, আমার জন্যই ঝুলছে। ইস, দেখেছো তো এরা কিরকম, এরা ঠিক আমার কালার টালার আমার পছন্দের সঙ্গে ঠিক ম্যাচ করে বলে। উপজায়তে ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জায়তে কামো কামাত ক্রোধো বিজায়তে, তখন সেটা কি পাওয়ার ইচ্ছা হয়। তারপর প্রাইস ট্যাগের দিকে তাকাচ্ছি, দেখছি 2000 টাকা দাম, আজ সকালেই 2500 টাকা নিয়ে বাজার করতে বেরিয়েছি, তার মধ্যে আমি অন্তত 700 টাকা খরচা করে ফেলেছি, আমার কাছে তো আর 2000 টাকা নেই, অন্তত 200 টাকায় হাতে রেখে বাকি 1500 দিয়ে কাপড়টা বুকিং করে যাই, গুটি 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 পায় দোকানের মধ্যে ঢুকে গেলাম। সঙ্গাত সঞ্জায়তে কামো কামাত ক্রোধো বিজায়তে, কেন টাকা নেই এই ভেবে আমার মনের ভেতরে একটা কষ্ট হচ্ছে। ক্রোধাত ভবতি সন্মোহ, আমি জানি না যে সেই টাকা কাপড়টা বুক করা যাবে কিনা, কিন্তু ওই যে একটা সম্মোহ, একটা মোহের জাল আমার মাথার ওপর পড়ে যায়। ক্রোধাৎ ভবতি সন্মোহা, সন্মোহা স্মৃতি বিভ্রম, আমি ছেলে মানুষের মতো কথা বলছি কিনা সেটা একবার বিবেচনা করে দেখি না, গিয়ে বলি দাদা 1500 টাকা দেবো, কাপড়টাকে একটুখানি ইয়ে করে রাখা যাবে, সুযোগ দূর মশাই, প্রতি মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে এরকম কাপড়, আপনার 1500 টাকা নিয়ে আমি কি করবো। আমিও বলতে থাকি মাগনায় দিচ্ছি নাকি, 1500 টাকা জমা দিয়ে যাচ্ছি, তাও নেবে না, কালকে এসে নিয়ে যাবো, আমি ভুলে গেছি, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো, আমার বুদ্ধিরাশ পেয়ে গেল, আমি ঝগড়া করছি। এমন সময় দোকানের সমস্ত দারোয়ান দিয়ে আমার হাত ধরে দোকানের বাইরে বার করে নিয়ে আসে। এই যে এত গলাবাজি করছিলাম দোকানের সামনে, তো লোক তো ভিড় করে দাঁড়িয়েছে, আর যখন বেরিয়ে এসেছি তখন আর কেউ আমার পক্ষে নেই, হাঁ করে তাকিয়ে আসি। আমরা মরি বুদ্ধিনাশাৎ প্রাণশ্যতি, প্রাণ না সব সময় হয় না, আমরা নিজের কাছে নিজে যখন পতনে পড়ি সেও এক ধরনের কথা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় পুরো জীবনের গল্প বলে, তার নিজের ভাষায় বড় একদম পরিচ্ছন্ন ভাষায় বলে, যে ভাষাগুলো বুঝে নিলে জীবন চলবে অন্যভাবে। আমরা আজকের যে অধ্যায় পড়ব সেটির নাম জ্ঞান বিজ্ঞান যোগ। সাধারণত অধ্যায়গুলো ভগবানের কথা দিয়ে শুরু হয় না, অর্জুন একটা প্রশ্ন করে আর সেটার যেন সাংবাদিক সম্মেলন হচ্ছে বা স্কুলে পড়াচ্ছেন যেন মাস্টারমশাই সেইভাবে উত্তর হয়, এইখানে প্রসঙ্গটা ভগবান নিজে শুরু করেছেন, বলছেন মাইয়া সক্ত মনঃ পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়ঃ অসংশয় সমগ্রম মাং যথা জ্ঞাস্যসি তত শৃণু। ভগবান বললেন, শ্রী ভগবান বললেন, হে পার্থ, তুমি আমাতে নিবিষ্ট চিত্ত হও এবং একমাত্র আমার শরণাপন্ন হয়ে যোগাভ্যাস করলে যেভাবে আমি সর্ববিভক্তিযুক্ত সমগ্র স্বরূপকে নিঃসংশয় আমার সর্ববিভূতিযুক্ত সমগ্র স্বরূপকে নিঃসংশয় জানতে পারবে তা শ্রবণ করো। সেটা গোদা বাংলা, আমরা ভাগ করে একটু একটু করে এগোব। ভগবান বলছেন, কি বলছেন, মাইয়াসক্ত মনা পার্থ, হে অর্জুন আমাকে, মাই আসক্ত, আমার প্রতি আসক্ত হও, মানে আমার প্রতি তোমার, আমরা আসক্তি ত্যাগ করতে চাইছি, ভগবান বলছে আমার প্রতি আসক্ত হও। মিছরি যেরকম মিষ্টির মধ্যে পড়ে না, সেরকম ভগবানের প্রতি আসক্তি আমাদের কখনো আসক্তির মধ্যে ফেলে না, এটা আমাদের প্রথম কথা বুঝতে হবে। সেই কারণে ভগবান এই শব্দটি ব্যবহার করার দুঃসাহসটি দেখাচ্ছেন। মাইয়াসক্ত মনঃ পার্থ, মাইয়াস, হে অর্জুন তুমি আমাতে দৃঢ়ভাবে মন নিবদ্ধ করো। কেন তোমাতে নিবদ্ধ করব, তোমার কি 4টে পাখা আছে, কেন তোমাতে নিবদ্ধ করব। এই যদি দিদি আমাদের বলেন যে আমাতেই মন নিবদ্ধ করো, আমরা তখন বলি না যে তোমার কি 4টে পাখা আছে, অমিতজির অনেক বড় পাখা আছে, আমি সেখানে মন নিবদ্ধ করব। সেরকম নয়, ভগবান হলেন বিশুদ্ধ সত্যস্বরূপ,
যত তাতে আমার মন নিবদ্ধ করব, আমার মনের যে অশান্ত ভাব, আমার মনের যে সবসময় ছুটে বেড়ানো যে ভাবগুলো, সেগুলো থেকে আমি পেরিয়ে আসব। সেই কারণে এত দৃঢ়তার সঙ্গে ভগবান বলছেন, মৈয়া শক্ত মনা পার্থ, হে অর্জুন, আমাকে আমাতে মন দৃঢ়ভাবে দৃঢ়ভাবে মন নিবদ্ধ করো। কেন? ইয়ং কিভাবে করবে? যোগম ইয়ুঞ্জনম মদ আশ্রয়, যোগ অভ্যাস করে। যোগ অভ্যাস করে মানে তোমার মন সমস্ত কিছু বৃত্তি শূন্য হয়ে, আপনি জপ করতে বসেছেন, বেশ আগে একটুখানি মানস পূজা করছেন, এই একটা পদ্ম ফুলের ওপর আপনার গুরুদেব এসে বসেছেন, বেশ সুন্দর বসেছেন, কি সুন্দর বসেছেন, আপনার দিকে তাকিয়ে আছে, আপনি কপালে টিপটা পড়াতে গেলেন, আর সঙ্গে সঙ্গে মনে আহা, আজকে কতবার করে ভাবছিলুম সকাল থেকে যে সর্ষে বাটা দিয়ে একটু ইলিশ মাছ করব, সেইটা মনে এলো না, দেখবেন ঠিক ওই সময়ে মনে আসবে। এইটা বলছে কি, যোগ শব্দ অর্থটা হচ্ছে এই, সমস্ত রকমের যে আসক্তি শূন্য হয়ে, সমস্ত রকমের যে মালিন্য শূন্য হয়ে, সব সমস্ত রকমের সংযুক্তি শূন্য। যোগ শব্দের অর্থ হচ্ছে পূর্ণভাবে তোমার বিকশিত তৈল ধারার মতো, তুমি আর আমি আর আলাদা কেউ নেই, আলাদা আর কেউ দাঁড়িয়ে নেই, আলাদা কোনো বিষয়ের ভেতরে আমি চর্চা করছি না। ইয়ঙ্গম যোগম ইয়ুঞ্জম মদ আশ্রয়ঃ, তাহলে তোমাকে যদি আসক্ত করে নি, তোমাকে যদি বেঁধে রাখি, তাহলে আর জগৎ সংসারের কোনো কিছু আমাকে স্পর্শ করবে না, এটা হচ্ছে কথা, এটা আমাদের বুঝে নিতে হবে। এটা আমাদের সবার আগে বুঝতে হবে। আমি যদি আমার সমস্ত মনটা ভগবানকে দিতে পারি, ভগবানের চিন্তায় যদি নিজে নিবদ্ধ করতে পারি, তাহলে আমার মন এপাশ ওপাশ কোথায় যাবে না। তাই তিনি বলছেন, সর্বদা মদ আশ্রয়, আমার উপর নির্ভর করে, আমার উপর নির্ভর করে। তারপরে বলছেন, অসংশয়ং সমগ্রম ব্যাম তথা জ্ঞাস্যসি তৎ শৃণু, তুমি কি করে নিঃসংশয় আমার আমাকে আমার পূর্ণ স্বরূপে বুঝতে পারবে, তাই তোমার বলছি, তাং তৎ শৃণু, তা আমার কাছ থেকে শোনো। সমগ্রম মানে তুমি আমাকে পূর্ণভাবে কেমন করে বুঝতে পারবে, আমি তোমাকে বলবো তুমি শোনো। দেখুন, আমরা সাধারণত বলে দিই, আচ্ছা তোমাকে বুঝিয়ে দিলাম, এই সব বুঝিয়ে দিলাম, অভ্যাস করো, অভ্যাস করতে করতে তুমি পেরিয়ে যাবে। ভগবান কিন্তু ছাড়ছেন না, বলছেন তুমি আমাকে কেমন করে বুঝতে পারবে সেটা আমি তোমাকে বলে দেব। সমগ্রম মাম, সমগ্র শব্দের অর্থ মানে হচ্ছে সেই সত্য স্বরূপকে পূর্ণরূপে বুঝবে, এতটুকু কম নেই, আটানা চারানা পাঁচানা কোনো অংশে কম নেই, ষোলো আনা সমগ্রভাবে বুঝবে। কালকে আমরা মাস্টারমশাইয়ের কথা বলছিলাম না, মাস্টারমশাইকে কালকেই বোধহয় বলছিলাম মাস্টারমশাইয়ের বিষয়ে, মাস্টারমশাইকে তিনি বারবার করে জানতে চাইছেন, দেখবেন কথামৃত্যে তিনি জানতে চাইছেন, তাহলে কি বুঝলে, তাহলে আমার এই কথাটা কেমন করে বুঝলে, এই যে তিনি তার স্বরূপ বোঝাতে চাইছেন, বারবার বোঝাতে চাইছেন, বোঝো আমার স্বরূপটিকে বোঝো, একবারও বলছেন না যে এইরকমভাবে তুমি বুঝে নাও, তুমি তোমার ব্যাপারটা তোমার তুমি তোমার ঝামেলাটা বুঝিয়ে নাও, এরকম একবারও বলছেন না, কিন্তু তিনি বলছেন তুমি আমি তোমাকে বলছি তুমি সমগ্র বিষয়টি অবহিত হও। ধর্মক্ষেত্রে আমরা অনেক সময় খুব গোঁড়া হই, ভগবান বলছেন কেন আমরা এরকম হই, এবং গোঁড়া হলে আমরা ভীষণ রকমের অসহিষ্ণু হই। কেন হই এরকম? কারণ আমরা সত্যকে আংশিকভাবে জানি, আমরা সত্যকে পূর্ণাঙ্গভাবে জানি না। আমি একরকমভাবে ইলিশ মাছ রান্না করতে পারি, আমি জানি এটিই শেষ কথা, কিন্তু আমার ছেলের বৌমা এসে বুঝিয়ে দিলেন যে না, এভাবে না রান্না করলে ওভাবেও করা যায়, কিন্তু ওই যে আমি জানি না, বাকিটুকু জানি না, ওটা আমি কিছুতেই স্বীকার করব না। তাই সে রান্না করলে, হ্যাঁ ওটা রান্না হয়েছে নাকি, আমাদের কালে সেই যে রান্না হতো না, সেই বাটা সর্ষে বেটে 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 ফাইন করে, তারপরে তারপর কাঁচা একবারে খাঁটি সর্ষের তেল দিয়ে, তারপরে সেই হিন্ডোলিয়ামের সেই টিফিন কৌটোর মধ্যে ভরে, তারপরে সেই কড়ার মধ্যে গরম জলে রেখে সেইটাকে ফুটিয়ে ফুটিয়ে ভাপা যে ইলিশ করতাম, ওই রকম বৌমা তোমরা পাবে না। সে যে আরেকটা পদ্ধতি বলছে যে না, এরকম এখন কুকমি এরকম গুঁড়ো সর্ষে বার করেছে, এটা রেখে জলের মধ্যে গুলে ওটাকে মিশিয়ে দিয়ে করলেও সে একই রকম এফেক্ট হয়, যেহেতু ওই পদ্ধতিতে আমি জানি না, তাই আমি অসহিষ্ণু,
তাই বলছেন, এই কথাটা বলছেন, সমগ্রম মাম, আমাকে পূর্ণভাবে জানো। কেমন করে জানলে? তোমাকে আর জানার কোনো অবশিষ্ট থাকবে না। স্বামী বিবেকানন্দের একটা ভারী সুন্দর কথা আছে, তিনি বলছেন, ভারতবর্ষের সমগ্র ঐতিহ্য, সমগ্র ইতিহাস, তার প্রকৃত অন্তঃশক্তি এবং সত্তাকে বোঝা যায় যদি 5000 বৎসর আগেকার ঋগ্বেদীয় একটি ছোট্ট উক্তির মর্মোদ্ধার আমরা করতে পারি। আমরা সমস্ত পৃথিবীর যাবতীয় ইতিহাস জানতে পারি একটি শুধু উক্তির মর্মোদ্ধার করতে পারি। সেটা কি? না, একম সত বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, বিপ্রা, একম সত, সত্য এক, বিপ্রা, পণ্ডিতরা বহুধা বদন্তি, পণ্ডিতরা নানাভাবে তাকে বলে। আমি যে সত্যটা জানি সেটাই শেষ কথা সেটা কিন্তু নয়। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে পণ্ডিতরা, নানা পণ্ডিতরা একই সত্যকে বলেছে, দেখবেন তখন সব কটা সত্যকে নিতে আমাদের কোনো অসুবিধা হবে না। ইলিশ মাছের ভাপা করতে হবে, আমার সেই 1940 যুগে আমরা কয়লার উনুনে নিভু নিভু আঁচের ভেতরে সেই গরম জলে বসিয়ে যে ভাপা করতাম সেইটা একটা যুগ ছিল। আর এখন এই সব করে দিয়ে মাইক্রোওভেনে 180 ডিগ্রি ফারেনহাইটে ঢুকিয়ে দিলেন আর সে যে ভাপা হয়ে বেরিয়ে এলো, এক্স্যাক্ট সেম জিনিস। একম সত, সত্যটা কি? না, ইলিশ মাছের ভাপা তৈরি করে। বিপ্রা বহুধা বদন্তি, নানা রকম পণ্ডিতরা নানা রকম পথের কথা বলছেন। এইটা যদি জানতে পারি তাহলেই আমাদের হয়। সেই কারণে ভগবান আমাদের এই সমগ্র মাম এই দুটি শব্দ ব্যবহার করছে। সমগ্র, আমাকে পূর্ণাঙ্গ রূপে জানো, আমাকে সমগ্র রূপে জানো, এবং যখন আমি আমার উপলব্ধি দিয়ে সেটাকে বুঝতে পারবো তখন আমার আর কোনো রকম অসহনীয় ভাব আমাদের থাকবে না। শ্রীকৃষ্ণ এখানে শ্রীকৃষ্ণ বলছেন কিভাবে আমাকে কিভাবে সম্পূর্ণরূপে জানবে, এটাই তো আমরা চাই, ভগবানকে পূর্ণরূপে জানতে চাই। আমাদের একটাই উদ্দেশ্য, পূর্ণরূপে তাকে জানতে চাই। জপ করি, ধ্যান করি, যাই করি, পূর্ণরূপে জানতে চাই। আমাদের মনে ভীষণ অশান্তি, রোজ জপ করছি, টিং টিং ছট, টিং টিং ছট, টিং টিং ছট, পাখির একেবারে ইয়ের মতো বলে চলেছি কিন্তু তবু কিছুতেই হচ্ছে না। আসলে টিং টিং ছট করছি আর সেই সঙ্গে সেই ওই আমি কাউকে ছোট করছি না, বৈষ্ণবরা যেরকম সেই হাতে মালা নিয়ে এমনি এমনি করে ঝোলাচ্ছে, ও আচ্ছা, ও আচ্ছা, সেই ইস্কনে গিয়ে দেখি এটা যে আচ্ছা এটার এই গলার মালা এই নিন 180 টাকা, আবার টিং টিং ছট, আবার টিং টিং ছট করছি। ওভাবে ভগবানকে ডাকা হয় না। তিনি বলছেন সমস্তটা নিয়ে যেতে হবে আমাদের, তাই বলছেন সমগ্রম অসংশয়ম সমগ্রমাম যথা জ্ঞাস্যসি তৎ শৃণু। ভগবান কত কৃপাময় আমাদের প্রতি, বলছেন আমাকে তুমি সমগ্রভাবে জানো, আর কেমনভাবে জানবে সেটি তোমায় বলছি, তুমি শোনো, তৎ শৃণু, শোনো। কি সেই শিক্ষা? দ্বিতীয় শ্লোক, জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যাম্য অশেষতঃ ইয়জ জ্ঞাত্বা নেহ ভূয়ন্যজ জ্ঞাতব্যম অবিশিষ্যতে। তাহলে কি বলছেন? আমরা আগে গোদা বাংলাটা শুনে নি। গোদা বাংলায় ভগবান আমাদের বলছেন, বলছেন আমি, ভগবান বলছেন আমি সবিজ্ঞান অর্থাৎ গুরু শাস্ত্রোপদেশ জনিত অনুভবের সঙ্গে এই শাস্ত্রীয় জ্ঞান সম্পূর্ণভাবে তোমাকে বলবো, যা জানলে এই অনিত্য লোকে শ্রেয় পথে তোমার আর কিছু জানবার অবশিষ্ট থাকবে না, অর্থাৎ মোক্ষ মার্গ সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞানলাভ হবে। দেখুন ভগবান বলছেন, জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ। এই শব্দটা খুঁজে চলেছিলাম কোথায় আছে, পড়েছি ভুলে গেছি, বুড়ো হয়ে যাচ্ছি তো সবসময় শব্দ খুঁজে পাই না। অশেষতঃ শব্দ ব্যবহার করছেন, অশেষত শব্দ মানে একেবারে আর কিছু বাকি থাকবে না, একবারে ঝুলি, একবারে এমনি এমনি করে ঝেড়ে 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 সমস্ত জ্ঞান তোমায় দেব, আমি তোমাকে বিজ্ঞান সহ সমস্ত জ্ঞান তোমাকে দেব। বিজ্ঞান মানে হচ্ছে দুটি জিনিস হলো, জ্ঞান হচ্ছে সাধারণ তত্ত্ব জ্ঞান, আর বিজ্ঞান হচ্ছে সাক্ষাৎ অনুভূতি। ওহে জপ ধ্যান করো, ওই যে ছবির ওপর, ছবির মধ্যে ভগবান বিরাজ করছেন, উনি তোমাকে দর্শন দেবেন, এটা হচ্ছে জ্ঞান, এটা হচ্ছে জ্ঞান। আর গুরু বলছেন না গো, তাকে চিন্তা করতে করতে, তাকে চিন্তা করতে করতে একটা সময় তুমি অন্তরে অন্তরে অনুভব করবে তিনি যেন একটা বিশেষ পদ্মফুলের ওপর বসে আছেন, তিনি যেন একটা বিশেষ মুদ্রায় বসে আছেন,
তার চোখ দিয়ে করুণা ঝরে পড়ছে, তার হাসিতে তোমার প্রতি প্রসন্নতা ঝরে পড়ছে, তার সমস্ত শরীর দিয়ে জ্ঞানের আলো ঝরে পড়ছে। এইটি যখন তুমি দর্শন করবে তখন তোমার মনের ভেতরে সমস্ত সংশয় অপসৃত হবে। এই যে বিশেষ করে জানা, এটা হচ্ছে বিজ্ঞান। তাই বলছেন, জ্ঞানং তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ। আমি তোমাকে বিজ্ঞান সহ জ্ঞান সম্বন্ধে সমস্ত কিছুই বলবো, দুটো জিনিস বলবো, তোমাকে জ্ঞান তো বলবোই, এমন কর কি সে ভগবানকে জানলে কি অনুভূতি হয় সেইটা সহ বলবো। মানে আমি তো তোমাকে ফিক্সড ডিপোজিট করেও দেবো, তারপরে বলতে বলতে ফিক্সড ডিপোজিট উইথ ইন্টারেস্ট তোমাকে কিরকম হয়, যে 15% ইন্টারেস্ট দিয়ে কিরকম তোমার ফিক্সড ডিপোজিটের কি ভ্যালুয়েশন হবে, আর পাওয়ার পর সেই 15%টা দিয়ে তুমি কিরকম সোনার কানের দুল কিনবে, এই সমস্ত কিছু আমি বুঝিয়ে দেবো, সব কিছু তোমায় বুঝিয়ে দেবো। তাই বলছেন, এই জানলে কি হবে, এই যে ঈশ্বর সম্বন্ধে এই জিনিস বক্ষে আমি আমি বললে কি হবে, না অশেষত, একবারে শেষ অব্দি উজাড় করে বলবো, যেটা জানলে আর কি হবে, যেটা জানলে আর ইয়জ জ্ঞাত্বা নেয় ভূয়ন্যত জ্ঞাতব্যম অবিশিষ্যতি, যা জানলে জ্ঞাতব্য আর অন্য কিছু জানা বাকি থাকবে না, আর কিছু জানা বাকি থাকবে না, সেই জিনিস তোমাকে আমি বলবো। এই প্রাঞ্জল ভাষায় শ্রীরামকৃষ্ণ জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কে অনেক জায়গায় উপদেশ দিয়েছেন, তার দুটো আমরা বলছি। প্রথমটা হচ্ছে, ঠাকুর বলছেন, জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে, যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়। কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন, তিনি আরো কিছু দর্শন করেন, তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি সেই ইট চুন সুরকিতেই সিঁড়িও তৈয়ারি, নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনি জীব জগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখেন যিনি নির্গুণ তিনি সগুণ। এ দেখুন খুব সুন্দর, ঠাকুরের উদাহরণটা আমরা পড়ি কিন্তু আমরা একেবারেই অনুভব করতে পারি না, আমাদের বোধের ভেতরে এই ভাবনা চিন্তাটা আসে না। বলছে দুজনই ছাতে উঠেছে, একজন সে লাফিয়ে ঝাঁপিয়ে উপরে উঠেছে, আর একজন উপরে ওঠার পর একজন লাফিয়ে ঝাঁপিয়ে উপরে উঠেছে, উপরে গিয়ে একদম আনন্দে বিভোর হয়ে আছে, আর আরেকজন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, ইট চুন সুরকি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, দেখছেন ছাদ যে ইট চুন সুরকি দিয়ে তৈরি, ওই সিঁড়ি টিড়ি যেগুলোকে পেরিয়ে এসছেন সেইটাও সেই একই জীব এই একই সেই ইট চুন সুরকি দিয়ে তৈরি। তাই বলছেন কিরকম, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আর কি এই ব্রহ্মময় হচ্ছে জগৎ, এই দুটির অনুভব হবে। তোতাপুরি নেমেছেন গঙ্গার ঘাটে, বিশাল তার চেহারা, পাঞ্জাবি শরীর তো, 6 ফুট 2 ইঞ্চি তিনি লম্বা, সম্পূর্ণ নগ্ন, তার লম্বা জটা ঝুলে আছে, তিনি এক পা করে হরিওম হরিওম করে সেই ঘাটের ওপর দিয়ে একটু একটু করে উঠে আসছে, সবাই তাকে দেখছে, একটা দামড়া পুরুষ মানুষ সম্পূর্ণ নান্টু হয়ে আসছেন, তাকে দেখে কেউ লজ্জা পাচ্ছে না, আর তিনিও কাউকে দেখে লজ্জা পাচ্ছে না, কেন না, তিনি ওই জ্ঞান এবং বিজ্ঞান দুটো অবস্থাকে পেরিয়েছেন। জ্ঞান মানে তিনি ঈশ্বরকে চেয়েছেন আর সাধন করে ঈশ্বরকে পেয়েছেন, আর ঈশ্বরকে পেয়ে বুঝেছেন এই তিনি যেমন ঈশ্বরের একটি কণা, জগৎ সংকর সংসারে যা কিছু দৃশ্যমান সব কিছু সেই কণারই একটি প্রতিবিম্ব। আমাদের মুখ্যু মা ভারী সুন্দর একটি উদাহরণ দিয়েছিলেন, বলেছিলেন ব্রহ্মজ্ঞান হলে কি হয়, না সে দেখে আমার ভেতর যিনি দুলে বাগদির ভেতরও তিনি, আমার ভেতরে যে আলোটা চলছে সকলে সবার ভেতরে সেই আলোটা চলছে। আমাদের মা ঠাকুরকে ওইখানে মাঝে মাঝে আমি খুব সেরুট মারি, যে মা তার মুখ্য কথায় তার গ্রাম্য ইয়েতে এত সুন্দর, এসব কোথা থেকে মা পড়ে এসেছিলেন ভগবান জানে, ঠাকুর নয় লোকজনের কাছে শুনেছিলেন, মাথা মোটা ছিলেন এর কাছে, তার কাছে শুনে টুনে তারপরে সেগুলোকে কম্বাইন করে আর ভারী সুন্দর কথা বলতে পারতেন, তো সেই সব মিশিয়ে টিশিয়ে বলতেন, কিন্তু মায়ের কিন্তু ওইসব কায়দা ময়দা ছিল না, কিন্তু কি অপূর্ব বলছেন, কি সুন্দর তিনি বলে চলেছেন। আরেকটা বলছেন, ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে, যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন তারাও নেমে এসে দেখেন জীব জগৎ তিনি হয়েছেন, সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না, তখন দেখে তিনি আমি, তিনি জীব জগৎ, এরই নাম বিজ্ঞান।
এই যে উপরের অংশে সারাক্ষণ টিকে থাকা যায় না, তাই তিনি নেমে আসেন। এই ইয়াত জ্ঞাত্বা, যা জানলে ইহ এই জগতে, ভূয় অন্যত, আর অন্য কিছু জ্ঞাতব্যম ন অবিশিষ্যতে, আর যা জানলে আর কোনো কিছু আমাদের জানার প্রয়োজন হয় না। এখন এই তো হলো জানার প্রয়োজন হলো না, তাহলে লাভটা কি হচ্ছে? বলছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিত ইয়ততি সিদ্ধয়ে, ইয়ততাম অপি সিদ্ধানাম কশ্চিন্মান বেত্তি তত্ত্বতঃ। কি সুন্দর কথা! বলছেন, সহস্র সহস্র মানুষের মধ্যে কখনো কেউ কেউ সিদ্ধির অর্থাৎ আত্মজ্ঞান লাভের জন্য যত্নবান হয়, আর সেই প্রযত্নশীল মুমুক্ষুদের মধ্যে আবার কখনো কেউ তত্ত্বত আমাকে জানতে পারে। এটা কিন্তু খুব সত্যি কথা। এই যে আপনাদের মাঝে মাঝে মনে হয় না, ইস, ভগবানকে এতদিন ধরে ডাকছি তবু তাকে দেখতে পাচ্ছি না, কখনো নিজেকে এরকমভাবে ডিপ্রেস ভাববেন না, কোনো অবস্থাতে ভাববেন না। কারণ সবার এই আসে না, ওই অত বড় অ্যাপার্টমেন্ট আপনাদের, দেখবেন সবার এই বিকেলবেলা মনে হলে দূর শালা কে এইসব শুনতে যায়। এই সময় যদি এক কাপ চা নিয়ে একটু ঠ্যাংটা তুলে, কি প্রথমা কাদম্বিনী এই সময় হয় কি না জানি না, প্রথমা কাদম্বিনী দেখি, বেশ নাটকে জমিয়ে নাটক হচ্ছে, কিংবা বকুল কথা বসে বসে দেখি, সকা সবার এটা হয় না। তাই বলছেন তিনি, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিত ইয়ততি সিদ্ধয়ে, হাজার হাজার মানুষের মধ্যে মুষ্টিমেয় কয়েকজন আধ্যাত্মিক সিদ্ধ লাভের জন্য সংগ্রাম করেন। কারণ এই পথ তো খুব জটিল পথ, এই পথে যাওয়া তো খুব সহজ হয় না, তাই কয়েকজন, এক মুঠো মানুষ, অল্প কয়েকজন এই পথে যাত্রা করে। বলছেন, ইয়শ্চিত কথাতি ইয়শ্চিত মনুষ্যানাম সহস্রেষু কশ্চিত ইয়ততি সিদ্ধয়, কেউ কেউ এই সিদ্ধের লাভে পথে চলছেন। তারপরে বলছেন, আর তারপরে কশ্চিত মাম বেত্তি, কশ্চিত মাম বেত্তি ইয়ততাম অপি সিদ্ধানাম, আর তাদের মধ্যে কেউ কেউ আমায় স্বরূপত জানেন। দেখুন, হাজার হাজার মানুষ, আপনাদের গৃহীদের কথা আমি ছেড়েই দিলাম, যারা ভগবানকে লাভ করবে বলে ঘর বাড়ি প্রিয়জন সব ছেড়ে এসেছেন, শীত গ্রীষ্ম আরাম সমস্ত কিছু উপেক্ষা করে এসেছেন, কিন্তু কজনের বলুন তো ভগবান লাভ হয়? ভগবান লাভ দুটি কাজের জন্য হয়, দুটি ভাবে হয়। এক হচ্ছে আমার ইচ্ছে আর ভগবানের কৃপা। আমার ইচ্ছেটা খুব ইম্পর্টেন্ট, ভগবানের কৃপা হয়েই যাবে। ভগবান তো ছোট ছেলের মতো, আপনি যখন কার কিছু চাইবেন তখন বলবে, না এটা আমি দেব না, আমার মা এই ধুতিটা দিয়েছে। বিকেলবেলা তিনি নানটুয়ে ঘুরে বেড়াচ্ছে, বগলেতে ধুতিটা না চাইতেও দিয়ে দেবেন। ওই না চাইতে ভগবানের সঙ্গ করতে হবে, সবসময় তার পেছন পেছন জানতে হবে। সব কাজের মধ্যে আমি শুধু তোমাকেই চাই, আমি শুধু তোমাকেই চাই, ওয়ান সাইডেড লাভ এটা জাগিয়ে রাখতে হবে। আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও। দেখবেন, আমরা আধ্যাত্মিক জীবনে দেখেছি, আমার মনে আছে আমাদের, আমরা 1994 সালে মোট 95টি ছেলে জয়েন করতে এসেছিলাম, সাধু হতে এসেছিলাম। তাদের মধ্যে আমরা 45 জন ট্রেনিং সেন্টারে এসেছিলাম, তাই 45 জনের মধ্যে 44 জনের ব্রহ্মচর্য হয়েছিল আর 37 জনের সন্ন্যাস হয়েছিল, আর সেই 95-এর মধ্যে আমরা এখন টিকে আছি মাত্র 34 জন। দেখুন, এই যে আমরা সেই অবধি জানি না, সেই অবধি যতদিন না পর্যন্ত চিতায় উঠে হরিওম রামকৃষ্ণ করছি, আমরা নিজেরাও জানি না সেই অবধি কতজন টিকে থাকতে পারবো, বা যে কজন টিকে থাকবো পারবো তাদের কজনের আমাদের ব্রহ্মজ্ঞান হবে, আমরা নিজেরাও জানি না। কিন্তু যে খুব সিরিয়াসলি, খুব চিন্তা নিয়ে কাজকর্ম করেছে, সে অবশ্যই সাকসেসফুল হচ্ছে, সেটা আমরা দেখতে পাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। ভগবান বলছেন, নিউ টেস্টামেন্টে ভগবান যিশু ভারী বলেছেন, মেনি আর কল ফিউ আর চোজন, অনেককেই ডাকা হয় কিন্তু অল্প কয়েকজনকেই বেছে নেওয়া হয়। অনেককে ডাকা হয় কিন্তু, আপনারা পারলে একটা সিনেমা দেখবেন, ইংরেজিতে আছে, ইউটিউব খুঁজে, আপনারা তো ইউটিউব ঘাঁটেন টাটেন বকুল কথা দেখার জন্য, একটা ভালো সিনেমা আছে দেখবেন, দ্য নান স্টোরি, সিনেমাটার নাম হচ্ছে দ্য নান স্টোরি। এটা 1961 সালে রিডার্স ডাইজেস্টে বেরিয়েছিল। কেন এই সিনেমাটার কথা বলছি, কারণ এই গল্পটি
সেই সময় মাধবানন্দজি মহারাজ, তখন আমাদের প্রেসিডেন্ট মাধবানন্দজি, এই গল্পটি সব সাধুদের পড়তে বলেছিলেন, রিডার্স ডাইজেস্টে বেরিয়েছিল 63তে রিডার্স ডাইজেস্টে বেরিয়েছিল, জুলাই সংখ্যায় এটা গল্পটা বেরিয়েছিল। গল্পটি একটি মেয়ের গল্প, সে সাধু হতে এসেছিল একটি নানারিতে, তারপরে নানা রকমের সংঘাতের মধ্যে সে কিছুতেই এগিয়ে যেতে পারছে না। তারপরে প্রথম 10 বছর প্রথম সে মনে করলো, আমি প্রথম 10 বছর দেখব, তারপরে যদি দেখি যে আমার ভেতরে কোনো বদল হচ্ছে না, তাহলে আমি এই নানারি ছেড়ে চলে যাব। লেখাপড়ায় ভীষণ ব্রিলিয়ান্ট, তখনকার মতো সাধারণ মেয়ে যারা সাধু হতে এসছে তাদের চেয়ে অনেক বেশি স্মার্ট। তার বাবা ছিলেন ডাক্তার, তিনি হাতে কলমে সমস্ত কিছু করতেন। টিউবারকুলোসিস নিয়ে কাজ করবার জন্য তাদেরকে একটা ইনস্টিটিউটে পাঠানো হলো, সেইখানে বাকি নানদের তুলনায় তার কাজ ভালো হলো। নানারি থেকে বলা হলো, তুমি পরীক্ষাটা খারাপ করে দিও, কিন্তু সে নিজে মনে করছে, আমি তো ঈশ্বরের জন্য কাজ করছি, আমি পরীক্ষাটা কেন খারাপ করে দেবো, আমার পরীক্ষা খারাপ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যথারীতি সে খুব ভালো কাজ করলো, তাকে কঙ্গ উপত্যকায় শাস্তি হিসেবে পাঠিয়ে দেওয়া হলো, তুমি সংঘের কথা শুনলে না, যাও চলে যাও কঙ্গ উপত্যকায়। সেই কঙ্গ উপত্যকায় গিয়ে সেই কঙ্গ মানুষদের সেবা করছে, সমস্ত দ্বীপ জুড়ে সব মানুষরা করে সেই কুষ্ঠে আক্রান্ত মন প্রাণ উজাড় করে তাদের সেবা করছে। সেখানে গিয়ে তার একটু অন্যরকম মনের বৃত্তি হওয়াতে তাকে আবার তুলে নিয়ে আসা হলো মাদার্স হাউসে। তখন তার মনে হলো না, সে আর থাকবে না। মাদার বললেন, কেন, তুমি বলেছিলে 10 বছর দেখবে, আরও 10টা বছর দেখো। আবার সে 10 বছর দেখা গেল, এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। শুনলো তার ভাই তার বাবা সবাই মিলে আক্রান্ত হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। তখন রেড ক্রস বাহিনী মানুষ খুঁজে চলেছে যারা মানুষের সেবা করবে। এমনই একটি একজন পেশেন্টের মাধ্যমে খবর পেয়ে সেই মেয়েটি নানারি ছেড়ে চলে যাচ্ছে। অপূর্ব ছবি, খুব সম্ভবত এর জন্য এই ছবিটি অস্কার পেয়েছিল, এবং সেই সোনালি চুলওয়ালা অড্রে হেপবার্ন এই ছবির জন্য, নান স্টোরি, নানারি নান হওয়ার যে ঘটনাটা তিনি হয়েছিল, মানে তিনি অস্কার পেয়েছিলেন। কেন মাধবানন্দী যে গল্পটার কথা পড়ার কথা বলছিলেন, উনি বললেন মেয়েটা আলটিমেটলি ছেড়ে চলে যাচ্ছে সংঘ, কিন্তু প্রতিবার সে একবার করে চেষ্টা করে দেখছে, সে যদি পারে। ওইখানে ওদের ট্রেনিং পর্বটা খুব সুন্দর করে দেখানো হয়েছে, এবং কীরমভাবে একজন একজন করে ছেড়ে চলে যাচ্ছে, পারছে না, চলে যাচ্ছে। এই মেনি আর কল, ফিউ আর চোজেন, সেই কারণে আপনারা আমরা যারা এখনও সেই পথে টিকে আছি, নিজেদের কখনো ছোট মনে করবেন না, সবসময় মনে করবেন যে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের ভাবনা আমাদের প্রতি প্রকাশিত হচ্ছে। এবার তিনি বলছেন, ভূমির আপো অনলো বায়ু খম মনো বুদ্ধি রেবচ অহংকার ইতি অমে ভিন্না প্রকৃতি রষ্টধা। কি কি বলছেন, ভূমি, ভূমি মানে হচ্ছে মাটি, আপোহ, আপো মানে হচ্ছে জল, অনল মানে হচ্ছে আগুন, আর কি বলছেন, বায়ু বাতাস, খং আকাশ, মনহ মন, বুদ্ধিহি এবং অহংকার, চ শব্দের অর্থ হচ্ছে অহংকার, চ শব্দ হচ্ছে এবং অহংকার, ইতিয়ম, এই যে আমার এই প্রকৃতিকে আমি 8 ভাগে ভাগ করছি, কি কি 8 ভাগ, মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার। ভগবান বলছেন, মে ভিন্না প্রকৃতির অষ্টধাহা, আমি নিজেকে আমার এই 8টি প্রকৃতিতে আমি ভাগ করেছি। এই প্রকৃতিতেই তুমি ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, এই যে পঞ্চতত্ত্ব এবং মন, বুদ্ধি, অহংকার, এই 8টি, এই সবই আমার অপরা প্রকৃতির অন্তর্গত। অর্থাৎ প্রথম এইটিকে বলছেন ভিন্না প্রকৃতির অষ্টধা। দেখুন বলছেন, মনুষ্য, এই যে ভূমির আপো বায়ু খম মনোবুদ্ধির এবচ অহংকার ইতি অম্মে ভিন্না প্রকৃতির অষ্টধা, এই আমার প্রকৃতি, আমার এই প্রকৃতিকে আমি 8 ভাগে ভাগ করছি। এর মধ্যে দেখবেন ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, এই যে পঞ্চতত্ত্ব, এটাকে নিয়ে কিন্তু আপনার রোজ চর্চা করেন, সন্ধ্যারতি যখন হয় এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, এই 5টিকে নিয়েই আমরা তত্ত্ব নিয়ে আলোচনা করি। দেখবেন প্রথমে আগুন দিচ্ছি আমরা, তারপরে আমরা দিই জল, তারপরে আমরা দিই বস্ত্র,
তারপরে আমরা দিই ফুল আর তারপরে হাওয়া করি, এই পাঁচটি তত্ত্ব আমরা রোজ আরতিতে করি। এই আগুনের প্রতীক হচ্ছে, এই যে আগুনের প্রতীক হচ্ছে আগুন। কর্পূর কেন দিই? কর্পূর ঠিক আরতির মধ্যে পড়ে না, কিন্তু তবু আমরা জোর করে কর্পূরটা দিই। কেন? এটি একটি একটি কথা, সেটা হচ্ছে এই, যেমন কর্পূর পুড়ে গেলে কর্পূরের আর কোনো অস্তিত্ব থাকে না, ঠিক সেই রকম কর্পূর আরতি করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে বলা, তিনি যেন তার সান্নিধ্যে এসে আমার অহংকার যেন সমগ্রভাবে বিলুপ্ত হয়ে যায়, লুপ্ত হয়ে যায়, এটা যেন না থাকে। তা প্রথমে হয়ে গেল আগুন, চলে গেল, তারপরে জল, তারপরে আকাশের প্রতীক হচ্ছে বস্ত্র। আকাশে যেমন ছেদ আছে, বস্ত্রের ভেতরে ছেদ আছে। পৃথিবীর প্রতীক হচ্ছে সুগন্ধি, মানে হচ্ছে ওই ফুল, ফুলের ভেতর দিয়ে প্রকৃতির গন্ধ প্রকাশিত হয়। আর শেষকালে হচ্ছে বায়ু। এই একটি একটি করে রোজ সন্ধ্যাবেলায় একটি একটি করে এই পঞ্চতত্ত্বের একটি একটি করে নিবেদন করার পরে সাষ্টাঙ্গে প্রণাম করা হচ্ছে বিধি। কেন বিধি? না, এই একটি একটি প্রকৃতি, এই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি এই পৃথিবী, তার একটি একটি করে তোমাকে নিবেদন করার পর এই সমগ্র দেহটি, এটি পঞ্চতত্ত্বের তৈরি, সেটিকে তোমার পাদুপদ্মে নিবেদন করছি। রোজ সন্ধ্যাবেলা আমরা এটি করে থাকি। কেন করে থাকি? নিজেকে বোঝানোর জন্য। দিন চলে যাচ্ছে, আমাদের এই সমস্তটুকু ভগবানের, তার এই আটটি হচ্ছে প্রকৃতি। তাহলে ক্ষিতি অপ্তেজ মরুদ্বম এবং মন বুদ্ধি এবং অহংকার, এটি মানুষের মধ্যে তিনি বিকশিত দেখছেন। অপরায়ে মিতস্তন্বাম প্রকৃতিম বৃদ্ধি মে পরাম জীবভূতম মহাবাহো যয়েদম ধার্যতে জগৎ। এই যে প্রকৃতি যার কথা বললাম আমরা, এই যে আমাদের যে সমস্ত কিছু, সেইটা হচ্ছে এই, এগুলো হচ্ছে নিকৃষ্ট। তাই বলছেন অপরায়ে মিতস্তন্বাম প্রকৃতিম বৃদ্ধি মে পরাম জীবভূতম মহাবাহো যয়েদম ধার্যতে জগৎ। অপরায়ম, এই যে অষ্ট প্রকৃতির কথা বললাম, এগুলো আমার নিকৃষ্টা প্রকৃতি, আমাদের খুব আমার নিচ জিনিস, আমার নিচ জিনিস, এই বলে জেনো। ইত্যস্তানম বৃদ্ধি মে পরাম, এইবার এবার এই নিকৃষ্টা প্রকৃতি থেকে স্বতন্ত্র আমার পরা প্রকৃতি, না আমার যে শ্রেষ্ঠ প্রকৃতি, সেটিকে জানবার চেষ্টা করো। এইটাকে আমাদের জানবার চেষ্টা, এতক্ষণ তোমাদের খারাপ জিনিসটা বললাম, কিন্তু এর পারে একটা জিনিস আছে। এই যে যেন পেঁয়াজের খোসার মতো ভেতরে সেই আসল বস্তুটি আছে, আমরা প্রথম খোসাটাকে ছাড়াই, খোসা ছাড়ানোর পর লাল লাল শক্ত শক্ত বস্তুকে পাই, তারপরে যত ছাড়াতে থাকি তত লাল সাদা হতে থাকে, কিন্তু তার একটু একটু করে ফ্লেভার, একটা করে পর্ব খুললেই দিব্য গন্ধ বেরোতে থাকে, তারপরে যত খুলতে থাকি শুধু দিব্য গন্ধ বেরোয় না, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে আর হাত ভিজে যেতে থাকে এই প্রকৃতির যাবতীয়, এই যে সেই পেঁয়াজের যে গা থেকে যে রস যেটা পড়ছে সেইটা পরে আমার হাতটাগুলো ভিজে যাবে। ঠিক সেই রকম এই যে যা কিছু এই ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই যে আমার সমস্ত যে নিকৃষ্ট প্রকৃতি, একে ছেড়ে আমার যে চৈতন্যাত্মিকা, যে আমার যে শ্রেষ্ঠ প্রকৃতি আছে, সেই যে প্রকৃতি দিয়ে আমি জগৎকে ধারণ করে আছি, সেইটিকে তুমি জানো, সেইটিকে তুমি জানার চেষ্টা করো। এইটি বারবার ভগবান বলছেন। কি সে জিনিস বলছেন? এতত যোনিনি ভূতানি সর্বাণি ত্যুপধারয় অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। জেনে রেখো, কি জেনে রাখবে, কি জানার কথা ভগবান আমাদের জোর করে বলছেন, আমার এই দুই প্রকৃতি হতে জড় এবং চেতন সমস্ত ভূত উৎপন্ন হয়েছে এটি ধারণা করো। আমি নিখিল জগতের উৎপত্তি ও লয়ের কারণ, আমি উক্ত প্রকৃতিদ্বয়ের সাহায্যে আমি এই জগতের কারণ স্বরূপ। এটি হচ্ছে একবারে গোদা বাংলায় তিনি বলছেন, কি বলছেন? ইয়াতাত যোনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয়। উপধারয় শব্দের মানে জানো, ইউ মাস্ট নো, তুমি এটা জানো। কি জানবে? সব কিছুই, এতত যোনিনি ভূতানি সর্বাণি, সর্বাণি সব কিছুই জগতের এই দুই প্রকৃতি থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে কি কি? ব্রহ্মাণ্ডে চিত আর অচিত, চৈতন্য এবং জড় পদার্থ ছাড়া আর কিছুই নেই,
এইটি তুমি বোঝো। আর কি বলছে? অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। এই শ্রীকৃষ্ণ বলছেন, জ্বর এবং চেতন এরাই আমার দুটি প্রকৃতি, এই উভয় প্রকৃতির মাধ্যমে আমি সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং প্রলয়ের কারণ হই, এই প্রলয়ের কারণ হই। এই ওপরের এই শ্লোকটি শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্য ভারী সুন্দর একটি ব্যাখ্যা আছে। তিনি বলছেন, প্রকৃতি দ্বয়দ্বারেণা অহং সর্বজ্ঞ ঈশ্বর জগত কারণম, আমি সর্বজ্ঞ ঈশ্বর, আমার দিভিত প্রকৃতির মাধ্যমে এই জগতের কারণ স্বরূপ। এই জগতের যা কিছু চলছে, যা কিছু দৃশ্যমান, সব কিছুর কারণ হচ্ছে আমার এই দ্বিবিধা শক্তি, আমার এই দ্বিবিধা ভক্তি। এই চতুর্থ থেকে আমরা এই যে ষষ্ঠ শ্লোক অবধি পড়লাম, এই চতুর্থ থেকে ষষ্ঠ শ্লোক পড়ে আমরা এবার সপ্তম অধ্যায়ের সপ্তম শ্লোকের দিকে যাব। শ্রীকৃষ্ণ এখানে একটি মহামূল্যবান কথা বলেছেন, যা আমাদের ভারতীয় চিন্তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেন। কি অনুপ্রাণিত করেন? চরম সত্যের সঙ্গে নিজের অভিন্নতা দেখিয়ে তিনি বলেছেন, অতএব আমি সর্বভূতে বিরাজ করি। ভগবান সব কিছুর মধ্যে বিরাজ করছেন। আপনারা ভেবে দেখুন রাসমণ্ডলের কথা, আপনারা যারা রাস দর্শন করেছেন তারা এটা খুব সহজে বুঝতে পারবেন। রাসমণ্ডলে গোপিনীরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন, কি লক্ষ্য করলেন? না, প্রত্যেক গোপিনীর মাঝখানে একজন করে শ্রীকৃষ্ণ বসে আছেন। এক গোপিনী আরেক দিকে তাকাচ্ছেন, সেখানে আবার শ্রীকৃষ্ণ, বাঁ দিকে তাকাচ্ছেন, সেখানে আবার শ্রীকৃষ্ণ। এমনটা হতেই পারে না, কিন্তু তারা দেখছেন, শুধু দেখছেন নয়, শ্রীকৃষ্ণকে স্পর্শ করে তাকে আনন্দ করে, তাকে স্পর্শ করার ফলে এক দিব্য আনন্দে ভরপুর হয়ে তারা নাচ করছেন। একটা মণ্ডল রচনা করা হয়েছে, প্রতি মণ্ডলে প্রতি গোপিনীর মাঝখানে স্বয়ং ভগবান বিরাজ করছেন। এটা একটা প্রতীক, আমরা বুঝতে পারি বা না পারি, আমাদের প্রতিক্ষণে সর্বত্র ভগবান বিরাজ করছেন। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি স্মৃতি কথা লিখছেন, কোনো একজন ব্রহ্মচারিণী মাতাজি, সম্ভবত ব্রহ্মচারিণী মীনাক্ষী বা এরকম কারুর একটা লেখা পড়ছিলাম কয়েকদিন আগে। তিনি একদিন রান্নাবাড়ি থেকে রান্না করে ছুটতে ছুটতে প্রেসিডেন্ট মাতাজির কোয়ার্টারে এসে বসেছেন। ভীষণ গরম, গরমের দিন দুপুর, আর মাতাজি তাকে নিজের হাত পাখা দিয়ে হাওয়া করতে করতে গাইছেন, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার। বলছেন, আমার তখন হঠাৎ করে যেন চৈতন্য সত্তা আমার জেগে উঠল, যে মা ঠিক এমনিভাবে বায়ুরূপেই আমাকে ঘিরে রয়েছেন। আমরা সবসময় বলি না যে আমরা বড় একা, আমাদের ভগবানও ফিরে তাকায় না, কিন্তু এরকম যদি হাত পা নাড়াই তাহলে দেখব আমাকে তিনি ঘিরে আছেন। সেই যখন আমি আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, মায়ের শরীরে একটা থলি তৈরি করেছিলেন মা, সেই থলিটা সম্পূর্ণটা একটা জল দিয়ে ঘেরা ছিল, আর তার মধ্যে আমি ছিলাম, আমি তখন ভেসে ভেসে বেড়াচ্ছিলাম। এই পৃথিবীতে যখন এলাম তখন ওই থলিটা চলে গেল, আমি ছোট থেকে ধীরে ধীরে বড় হতে আরম্ভ করলাম, কিন্তু মায়ের আশ্রয়, মা আমাকে কখনো কোনো অবস্থাতে ছাড়লেন না, তিনি আমাকে একবারে বায়ুর মতো চতুর্দিক দিয়ে আমায় ঘিরে রেখেছেন। আমরা সবসময় বলি না, না ভগবান আর ইদানি খুব শুধু বড়লোক ছাড়ার কারোর দিকে তাকাচ্ছেন আজকাল, ভগবানের এইরকম সব কাজকর্ম হয়েছে, তা কিন্তু নয়। ওই যে স্মৃতি কথাটা আমাকে খুব ভাবায় যে উনি ছুটতে ছুটতে এসে বসেছেন, ঘেমে স্নান করে গেছেন, আর হাওয়া হাত পাখা দিয়ে হাওয়া করছেন। ওই হাত পাখাটা আমাদের চালাতে হবে, তাহলেই আমরা বুঝতে পারব যে তিনি আমাকে, আমি তার চতুর্দিকে বিরাজ করছি, তিনি আমাকে সমর্পিতভাবে রেখে দিয়েছেন। তাই বলছেন, অতএব ভগবান যেন এইখানে সত্যি সত্যি বলছেন, আমি সর্বভূতে বিরাজ করছি। আমরা সীমিত, একে অন্যের থেকে আলাদা, কিন্তু ভগবান তা নন, তিনি সবার সাথে সংযুক্ত হয়ে আছেন। আমরা আর এগোবো না, কারণ এর পরের শ্লোকটা একটু লম্বা ব্যাখ্যা দরকার। আমরা শুধু এই যে আজকে যে অংশটুকুকে পড়লাম, এই ছটি শ্লোক, এই ছটি শ্লোককে একটুখানি আবৃত্তি করব। যেভাবে আমরা আবৃত্তি করি, এটা আপনারা বাড়িতে যদি অভ্যাস করেন তাহলে দেখবেন, এ তো মল্লিকাদিকে বলে কোনো লাভ নেই, কারণ ওরা এগুলোকে অনেক বছর ধরে পোর্ট ব্লেয়ার থেকে অভ্যাস করে করে এসেছেন। আমাদের নাগের বাজারে মায়েদের আমরা এরকমভাবে তৈরি করেছি,
এইরকম ভাবে একটু যদি অভ্যাস করেন তাহলে দেখবেন রোজ আপনি গীতা পাঠ করতে পারবেন। অথ সপ্তম অধ্যায়ঃ জ্ঞান বিজ্ঞান যোগঃ। আমি প্রত্যেকটা শ্লোক দুবার দুবার করে করব, তাহলে দেখবেন আপনাদের বুঝতে অসুবিধা হবে না। শ্রী ভগবান উয়াচ, মৈয়াসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন্মদাশ্রয়ঃ অসংশয়ম সমগ্রম মাম যথা জ্ঞাস্যসি তৃণু। মৈয়াসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন্মদাশ্রয়ঃ অসংশয়ম সমগ্রম মাম যথা জ্ঞাস্যসি তৃণু। জ্ঞানম তেহম সবিজ্ঞানম মিদম বক্ষ্যাম্যশেষতঃ যজ্ঞাত্বা নেহ ভূয়োন্যাত জ্ঞাতব্যম অবশিষ্যতে। এই দেখুন প্রথম লাইনে সবিজ্ঞানম ইদম, দুটো আলাদা আলাদা শব্দ দিয়ে সংযুক্ত করেছে। আমরা আলাদা আলাদা করেই পড়ার কথা, কিন্তু যেহেতু সন্ধিযুক্ত শব্দকে ওভাবে ভাঙা যায় না, তাই আমরা একটানা পড়ে যাচ্ছি। জ্ঞেয়ম জ্ঞানম তে অহম সব জ্ঞানম তেহম সবিজ্ঞানম মিদম বক্ষ্যাম্যশেষতঃ যজ্ঞাত্বা নেহ ভূয়োন্যাত জ্ঞাতব্যম অবশিষ্যতে। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিত যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিত যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। ভূমিরাপো নলো বায়ু খম মনো বুদ্ধিরেব চ অহংকারম ইতি ইয়ম মে ভিন্না প্রকৃতিরষ্টধা। ভূমিরাপো নলো বায়ু খম মনো বুদ্ধিরেব চ অহংকার ইতি ইয়ম মে ভিন্না প্রকৃতিরষ্টধা। অপরেয়মিতস্ত্বন্যাম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতম মহাবাহো যয়েদম ধার্যতে জগত। অপরেয়মিতস্ত্বন্যাম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতম মহাবাহো যয়েদম ধার্যতে জগত। এতত যোনিনি ভূতানি সর্বানিত্যুপধারয়ঃ অহম কৃষ্ণস্য জগতা প্রভব প্রলয়স্তথা। এতত যোনিনি ভূতানি, দেখুন যোনিনির একটা দীর্ঘই একটা হ্রস্বই, একটা দীর্ঘ উচ্চারণ যোনিনি, একটা দীর্ঘই দীর্ঘ উচ্চারণ হবে একটা হ্রস্ব উচ্চারণ হবে। এতত যোনিনি ভূতানি সর্বাণি তুপধারয়া অহম কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্ততা। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।